অনেকেই চাই একটা ভালো বাংলা কিবোর্ড ইউজ করতে। তো এখানে কি হয়ে থাকে যে অনেকেই ভালো বাংলা কিবোর্ড খুঁজে পায় না, বা আমি যেসব ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখে অনেকেই বলছে যে আমার এটা আর কি ইনস্টল হচ্ছে না, বা আমি ডাউনলোড করতে পারছি না, মানে অনেকেরই আর কি অনেক অনেক রকম সমস্যা হচ্ছে। তো আমি গত 3 দিন ধরে একটা বাংলা কিবোর্ড ইউজ করছি, তাই ভাবলাম আজকে আপনাদেরকে আমি এটা শেয়ার করে দিই। হ্যাঁ, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এই বাংলা কিবোর্ডটা আপনার ফোনে আপনি সেটিংস করে ইউজ করতে পারবেন। তো আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বাংলা কিবোর্ডটিকে আমি ইউজ করে, মানে আর কি টাইপিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য অন করে নিচ্ছি, এখানে সিম্পলি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম একবার। আমি এখানে কিবোর্ডটিকে অন করার জন্য সিম্পলি ক্লিক করছি গাইস, এই যে এই অপশানে ক্লিক করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফোনের মধ্যে একটা বাংলা কিবোর্ড। তো হ্যাঁ গাইস, আমি এই কিবোর্ডটিকে আমার ফোনের মধ্যে আমি 3 দিন ধরে ইউজ করছি। দেখতে পাচ্ছেন গাইস, এই যে গাইস, এই যে এখানে আমাদের বাংলা কিবোর্ডটা শো হচ্ছে। এখানে একার, ওকার, আকার, হস্তি, দীর্ঘি, মানে এ টু জেড শো হচ্ছে। যদি আমি আবার এইখানে ক্লিক করি দেখতে পাবেন গাইস, এই যে। তো গাইস, আপনাদের আর কি বাংলা টাইপিং করতে গেলে যেসব ওয়ার্ডগুলো প্রয়োজন এখানে সবকটা ওয়ার্ডই শো হবে। শুধুমাত্র আপনাকে কী করতে হবে গাইস, এই যে আপনাকে একবার এই অপশানে ক্লিক করে চেঞ্জ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেলো, আবার ক্লিক করছি, চেঞ্জ হয়ে গেলো। আপনার যে ওয়ার্ডটা প্রয়োজন আপনি সেই ওয়ার্ডটাকে জাস্ট এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। এখন আপনাকে আমি লিখে দিচ্ছি একটা কিছু, সাপোজ দেখতে পাবেন গাইস, আমি এখন লিখে দিচ্ছি যে আপনি কেমন আছেন। দেখতে পাবেন গাইস, আমি লিখে দিচ্ছি আপনি, জাস্ট লিখে দিচ্ছি এই যে আপনি কেমন আছেন, কেমন আছেন। তো বন্ধুরা দেখতে পেলেন এই যে আমি টাইপিং করলাম, জাস্ট সহজ দেখতে পাচ্ছেন লেখা হয়েছে যে আপনি কেমন আছেন। তো আপনারা ঠিক এইভাবে যে কোনো কিছু টাইপিং করে আপনারা সেন্ড করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে টাইপিং করে দেখিয়ে দিচ্ছি, আমি কেড়ে দিচ্ছি এটা। তো আমি এখন লিখে দিচ্ছি যে আপনি এখন কি করছেন, আমি লিখে দিচ্ছি এটা, আমি আবার ক্লিক করছি, আপনি এখন কি করছেন। দেখতে পাবেন আমি লিখে দিচ্ছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে লিখে দিলাম আপনি এখন কি করছেন, মানে আপনারা ঠিক এইভাবে বাংলাতে টাইপিং করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা এই কিবোর্ডটিকে সহজেই ডাউনলোড করতে পারবেন এবং সহজেই আপনারা সেটিংস করতে পারবেন। তো এই ভিডিওটা বানানোর মেন রিজন হচ্ছে যে আমি যেসব ভিডিওগুলো আর কি বানিয়েছিলাম আপনাদের জন্য, তো গাইস এখানে কি হয়েছে যে অনেকেরই অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারছে না, বা অনেকেই অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারছে না। কিন্তু গাইস, আপনি এই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের মধ্যে ডাউনলোডও করতে পারবেন, আবার সেটিংসও করতে পারবেন। তো গাইস, যদি আপনি চান ইংলিশে টাইপিং করতে, তাহলে আপনি কী করবেন দেখতে পাবেন হচ্ছে এখানে, যে গাইস এই যে পৃথিবী অপশানটা ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করলে কী হবে, এই যে একটা ইংলিশ কিবোর্ড দেখতে পাবেন, শো হচ্ছে, আমি লিখে দিচ্ছি গাইস, দেখতে পাবেন সুমন মাইক্রোটেক লিখে দিচ্ছি আপনাদেরকে আমি এখানে, জাস্ট সুমন মাইক্রোটেক দেখতে পাচ্ছেন গাইস, এই যে আমি লিখে দিলাম সহজে সুমন মাইক্রোটেক। আপনারা এখানে ইংলিশ কিবোর্ডও পাবেন, আবার বাংলা কিবোর্ডও পাবেন। সিম্পলি আবার ক্লিক করতে হবে গাইস, এই যে পৃথিবী অপশানে ক্লিক করলে এখানে বাংলা হয়ে গেল, আবার ক্লিক করলে এটা ইংলিশ হয়ে গেল। তো দারুণ একটা সিম্পল কিবোর্ড, আপনারা অবশ্যই এই কিবোর্ডটিকে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এই কিবোর্ডটি ইনস্টল করে এবং সেটিংস করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই কিবোর্ডটিকে ইনস্টল করে এবং সেটিংস করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিই যে কীভাবে এই অ্যাপ্লিকেশানটি আমরা ইনস্টল করতে পারি। আপনাদেরকে সবার প্রথম অন করতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করবেন গাইস, গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম একবার, গুগল প্লে স্টোরটিকে অন করার পর আপনারা সার্চ বারে লিখবেন গাইস, এখানে টাইপিং করে দেবেন, আমি লিখে দিচ্ছি গাইস বাংলা কিবোর্ড। দেখতে পাচ্ছেন গাইস, হচ্ছে যে বাংলা কিবোর্ড, আপনাদেরকে সার্চ বারে সার্চ করে দেবেন, জাস্ট আমি ক্লিক করলাম বাংলা কিবোর্ডে। তো আপনাদের সামনে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন গাইস, আমি সেভাবে নিচে দিকে চলে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন এই যে আমি ক্লিক করছি গাইস, এই যে মোর রেজাল্ট এখানে ক্লিক করছি গাইস, দেখতে পাচ্ছেন মোর রেজাল্ট, আমি এখানে ক্লিক করলাম, এখানটায় ক্লিক করে দেখতে পাবেন গাইস হচ্ছে এই যে কিবোর্ডটা, এই যে বাংলা কিবোর্ড। আপনাদেরকে গাইস এই কিবোর্ডটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। আমি ক্লিক করছি একবার এখানে, এই হচ্ছে অ্যাপ্লিকেশানটার লোগো। আপনারা সিম্পলি গাইস এই লোগোটাকে দেখে অ্যাপটিকে আপনাদের ফোনের মধ্যে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দিয়ে দেবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা সিম্পলি ওখানে ক্লিক করে ডাইরেক্টলি অ্যাপটিকে আপনাদের ফোনের মধ্যে আপনারা ইনস্টল করতে পারবেন। ওকে, এখন আমি সিম্পলি ক্লিক করছি গাইস, দেখতে পাবেন এই যে এখানে শো হচ্ছে গাইস, এই যে ইনস্টল, এই যে আমি এখানে ক্লিক করছি গাইস, দেখতে পাবেন আমি ক্লিক করলাম,
তো গাইজ এই বাংলা কিবোর্ডটা 5 লাখ জন এটাকে ডাউনলোড করে ইউজ করছে, বুঝতে পারছেন? মানে কত সুন্দর একটা অ্যাপ্লিকেশন, এই যে জাস্ট 7 MB একটা অ্যাপ্লিকেশন। এই যে আমি কিছুক্ষণ ওয়েট করছি গাইজ, আমাদের ফোনের মধ্যে এটা ইনস্টল হবে, জাস্ট দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি ক্লিক করবো গাইজ, এই যে সো হচ্ছে ওপেন বাটন, আমি এখানে ক্লিক করছি। তো আপনারাও স্টেপ বাই স্টেপ ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরম একটা পেজ আসবে, দেখতে পাচ্ছেন গাইজ, এই যে লোডিং হচ্ছে কিছুক্ষণ জাস্ট। এই যে এখন ক্লিক করতে হবে আপনাকে নিচে দেখতে, সো হচ্ছে গাইজ লেস গো, এই যে লেস গো অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর একটা অ্যাডভার্টাইজ চলে এসছে, একটা ফ্রি অ্যাপ্লিকেশান, আমরা সিম্পলি কেটে দিচ্ছি এটিকে। তো আপনারাও স্কিপ করবেন, স্কিপ করার পর আপনারা ক্লিক করতে হবে গাইজ, এই যে সো হচ্ছে গাইজ এখানে, এই যে স্টেপ 1 ইনেবল, এখানে ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করার পর তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন হচ্ছে যে বাংলা কিবোর্ড। আমি ক্লিক করলাম এখানে টান অনে, এই যে ওকেতে ক্লিক করলাম, আমি আবার ক্লিক করছি, এটা ফাইনালি আমাদের ফোনের মধ্যে। তো গাইজ এই সিরিজটা ফাইনালি আমাদের ফোনের মধ্যে অন করে ফেলেছি। আমি এখন ক্লিক করবো গাইজ 2 নম্বর অপশানে গাইজ, এই যে স্টেপস 2, এখানে ক্লিক করতে হবে সিলেক্ট, আমি ক্লিক করলাম সিলেক্ট অপশানে। এখানে আমাকে ক্লিক করতে হবে গাইজ হচ্ছে যে বাংলা কিবোর্ড, এখানে একবার ট্রিমারটা আমরা ক্লিক করে দেবো সিম্পলি গাইজ, এই যে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর ফাইনালি আমাদের ফোনের মধ্যে কিবোর্ডটা আমরা সেটিংস করে ফেলেছি, দেখতে পাচ্ছেন গাইজ হচ্ছে এখানে, এই যে টেস্ট কিবোর্ড, এখানে ক্লিক করছি আমরা। আমরা চাইলে এখানে যে সেটিংস আছে, থিম আছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারি, আপনি যদি চান তাহলে ট্রাই করতে পারেন, এখানে সেটিংস বা থিম চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো করে। আমি এখানে ক্লিক করছি গাইজ, এই যে টেস্ট কিবোর্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফাইনালি আমাদের বাংলা কিবোর্ড আমাদের ফোনের মধ্যে জাস্ট অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাইজ, এই যে এটা হচ্ছে আমাদের ফোনের মধ্যে বাংলা কিবোর্ড। এখন আমরা যা চাই তাই বাংলাতে টাইপিং করে যে কাউকে আমরা সেন্ড করতে পারি। তো গাইজ এই ছিল আজকের একটা ভিডিও বাংলা কিবোর্ড নিয়ে। হ্যাঁ, অনেকেরই বাংলা কিবোর্ড ইউজ করতে সমস্যা হচ্ছিলো, ডাউনলোড করতে পারছিলেন না, অবশ্যই আপনারা এই কিবোর্ডটিকে ট্রাই করুন, এবং দারুণ একটা ভালো অ্যাপ্লিকেশান, আমি গত 3 দিন ধরে ইউজ করছি। তো আপনারা এটাকে ইউজ করতে পারেন আপনাদের ফোনের মধ্যে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের এই সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং গাইজ আপনারা অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব বা বাড়ির যে কাউকে আপনারা শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।